वेलकम बैक टू शो टेल्स और आजकेर वीडियोते देखाते चले बाड़ी थेके दूरे अमेरिकाते बसे आमरा दुजोने मिले किरकम भावे लक्ष्मी पुजोर आयोजन करलाम सेटा। सो स्टे ट्यून टू शो टेल्स। बागान थेके सकाल बेला फुल तुलते चले एसेछि, फुल तुले निएछि एखन बागानेर मध्ये आर किछु किछु फुलई रयेछे, सेटाओ अनेकटाई होयेछे। আর আমি বাগান থেকে একটু তুলসী পাতাও তুলে নিয়ে যাব। তুলসী গাছটা এই কুমড়ো গাছের পাকে ঢেকে গেছে, তো আমি তুলসী পাতাটাও তুলে নিয়ে যাব। ঘটে দিতে হবে, এখানে আম পল্লব তো পাওয়া যায় না, তাই আমি ঘটে তুলসী পাতাই দিয়ে দেবো। গাছের ফুল তুলে নিয়ে এসেছি, সবকটা গাছেরই গাঁদা ফুল। এরপর চাল গুঁড়ো করে আমরা আলপনা দিতে স্টার্ট করলাম। লক্ষ্মী পুজোয় আলপনা ইজ এ মাস্ট থিং, আর চালের গুঁড়োর আলপনা ভীষণ সুন্দর আর সাদা ধবধবে হয়। কুমড়ো গাছ আর কুমড়ো পাতার ছায়া ঘেরা উঠানে মা লক্ষ্মীর আলপনা আর ফুল দিয়ে রেখেছি। এরপর গাছের তোলা ফুল, পান, সুপুরি, ভোগ, ফল, মিষ্টি দিয়ে আমরা আসন সাজিয়ে নিয়েছিলাম। ঘরে বানানো নারকল নাড়ু নিমকি তো রয়েছেই, এছাড়া ছিল পাঁচ রকম ভাজা, খিচুড়ি, তরকারি, চাটনি দিয়ে মায়ের ভোগ। আসুন দেখে নিই ভিডিওটির পরবর্তী অংশে যে কীরকমভাবে আমরা ভোগ রান্না করেছিলাম। লক্ষ্মী পুজোর ভোগ তৈরি হবে এবং চাটনি করতে শুরু করছি আমরা। আর এখানে কেটে রেখেছি আমি ফুলকপি আর আলু, তো তরকারিও বানিয়ে নেব। ভোগের মধ্যে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে খিচুড়ি। তো আমরা এখন খিচুড়ি তৈরি করতে রেডি হয়ে গেছি, আর খিচুড়ির মধ্যে আমরা মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি। তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, মটরশুঁটি সব দেব। আর ঝাল ঝাল একদম করার জন্য আমরা বেশ খানিকটা লঙ্কাও দিয়ে দিয়েছি এই খিচুড়িটা বানাতে। তো দেখে নিই যে আমাদের খিচুড়িটা কীরকমভাবে তৈরি হচ্ছে। আর এখানে আমরা আর একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে বিনস ভাজা। পাঁচ রকম ভাজার মধ্যে এটাও একটা পদ। নারকেল কোড়া দিয়ে বিনস ভাজাটা তৈরি হয়ে গেছে, সন্ধে হতে পুজোর লগ্ন শুরু হতে আমরা প্রদীপ জ্বালিয়ে পুজোর শুরু করে দিয়েছিলাম।
আজ কোজাগরী লক্ষ্মী পুজো ভিডিও শারদীয়ার পরে যেই পূর্ণিমাটা আসে, মানে দশমীর পর যেই পূর্ণিমাটা আসে সেই পূর্ণিমাতে আমরা লক্ষ্মী পুজো করে থাকি। এবং কোজাগরী কথাটার অর্থ হলো যে এই সময় মা লক্ষ্মীকে সারা রাত ধরে পুজো করার মানে বিষয় আছে, কিন্তু সারা রাত ধরে পুজো আমরা তো করতে পারি না, কিন্তু এই পূর্ণিমার যে লগ্নটা আছে সেই সময়ের মধ্যে আমরা পুজো করি। আর বলে যে এই ঘরটা পূর্ণিমা অবধি রেখে দিতে, পূর্ণিমা শেষ হলে তারপর এই ঘর নাড়া দিতে। আমাদের পূর্ণিমাতে আমরা সত্যনারায়ণ পুজো যেহেতু করেই থাকি, সেই জন্য আমরা সত্যনারায়ণের ঘটও পেতেছি এবং তার সাথে লক্ষ্মীর ঘটও পেতেছি। এবং এই লক্ষ্মী পুজোর বিধিতে আমি এত দূরে বসে যেটুকু পেরেছি আমার শ্রমিকের সাহায্যে, তো সেইটুকু করতে পেরেছি। তা আমরা এখানে নিজেরা নারকোল নাড়ু বানিয়েছি চিনি দিয়ে, পাঁচ রকম ফল আছে, আর এখানে রয়েছে ঠাকুরের ভোগ। ভোগের মধ্যে আমরা পাঁচ রকম ভাজা দিয়েছি, ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, পটল, আলু, নারকেল কোড়া দিয়ে বিনস ভাজা, আর রয়েছে গাছের কুমড়ো ফুল বড়া, আর এখানে রয়েছে খিচুড়ি, ফুলকপির তরকারি, টমেটোর চাটনি। কাটা ফলও রয়েছে সবাইকে বিতরণ করার জন্য। তো এইভাবে আসুন দেখে নিই যে আমরা কিভাবে লক্ষ্মী পুজো করছি, এবং আর বন্ধুদেরকেও নিমন্ত্রণ করেছি, কারণ লক্ষ্মীর সাথে নারায়ণ সেবাও করতে হয়, তো সেই কারণে আমরা নারায়ণ সেবাও করছি। তো সেই কারণে আজকের এই পুজোর ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। সত্যনারায়ণ পুজো হয়, তারপরে লক্ষ্মী পুজো হয়। তো প্রথমে সত্যনারায়ণের পাচারি করতাম, যা দেখতে উঠে পাচারি দূরে গেল ভাতৃভাবে কথা শেষে উলু দিয়ে প্রণাম করে আমরা সবাইকে সিঁদুর লাগিয়ে দিলাম। এরপর আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে নিলাম। দেখতে আসলে, তুমি কি কোকো মেলান দেখতে আসলে?
हाय माही हाय आओ और हेलो बोलचे আবার এরকম করছিস রক্ত বেরোবে কিন্তু এখন গাল থেকে আঙ্গুলে চলে এসেছে তুমি কি তোমার ফ্রেন্ডকে হাগ করেছো হাগ করো আবার করে দাও হাগ করে দাও হাগি হাগি ইভানা বলে বাবলে হাগি বলে বাবলে মাহি আবার সো কিউট আই আপো আপল এখানে পেপার প্লেটও আছে তোমরা নিও মাহি তুমি কি খাবে মাহি কি খাবে কি খাবে মাহি কি খাবে বল কি খাবে ক্যাটাম আপতাম নাও ক্যাটাম না পড়ো কি খাবে কিউকাম্বার কিউকাম্বার তো তোমার মা খেতে না বলছে তো কি করব আমি আর কি অ্যাপল আর দেখছি তোর রয়েছে খিচুড়ি বিনস ভাজা ডালের পাকোড়া ফুলকপির তরকারি পাঁপড় বড় বাসন ছিল না যে আমি ঘোরাতে পারবো আর প্রচন্ড হাত ব্যথা করছে ये टमाटर का चटनी है पूरा मेरे पेड़ का टमाटर ही है আরে তুমি হ্যাঁ এটা ডাল আর লক্ষ্মী বেসনের বড়া সবাইকে আমি বেসনের অ্যাড দেবো আপকো কেসা লাগা প্রসাদ মেরেকো বহুত আচ্ছা লাগা হ্যাঁ হালকা সা স্পাইসি হ্যায় তো আর আচ্ছা লাগ রহা হ্যায় দেখো স্পাইসি লেগে গেছে দেখেছো ওই সব তখন স্পাইসি খেতে পায় না না হয়তো তখন সুযোগ পায় না স্পাইসি খাওয়া এখন মুডে আছে এখানেও নাও যে চাটনি বাটনি আছে হ্যাঁ বলো দারুন অ্যাডজেক্টিভ ভাবছো ও ওয়াও ওকে ছোট্ট মা লক্ষ্মী এখন প্রসাদ খেতে বসেছে বাদাম হ্যাঁ
बादाम नट गरम You want tissue? Yes. Yes. Hey, tumar make a tissue dao. Aur chatni diye khichdi khatte. Pizza ko tai pao ekhon. Pizza for you. Yeah, pizza for you. Oh, thank you. Welcome. You're welcome. সবাইকে লক্ষ্মী পূজোর শুভেচ্ছা রইল শেয়ার করুন লাইক করো সাবস্ক্রাইব করুন চোটেল কে চোটেল কে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে থাকে বাহ আসন থেকে আপেল নিয়ে খাচ্ছে দেখো তো ইচ্ছা লাগে না মাহি আপেল গুড यस এ মাহি আপেল গুড আর আপেল ওখানে তাকিয়ে বলো আপেল গুড Yes. Okay. আসন থেকে মানে আপেল নিয়ে খাচ্ছে আমাদের ছোট্ট লক্ষ্মী ওই তো লক্ষ্মী তাই না হ্যাঁ